বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশি মালিকাধীন আইজান বিল্ডিং কন্ট্রাক্টিং কোম্পানি ও বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ। বাহরাইন প্রতিনিধি রোমান সিদ্দিকী জানান, নামামস্ত দূতাবাসের সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল হক ও সাধারণ সম্পাদক সোরার হোসেনের নেতৃত্বে বিদায়ী রাষ্ট্রদূতকে সম্মাননা স্মারক তুলে দেন কামরুজ্জামান রুবেল। আফসান হোসেন, আমিনুল ইসলাম রুবেল, বিপ্লব সর্দার, শুভঙ্কর দাস সহ আরও অনেকে এ সময় রাষ্ট্রদূত ঐক্যবদ্ধ বরিশাল জনকল্যাণ সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।